হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কালকেরই আমরা বাড়িপাড়া থেকে ফিরে এসেছি। ফিরে এসেই দেখছি সেজুতি আমাদের সাবস্ক্রাইবার ও কৃষ্ণমের জন্য এই বইগুলো সব পাঠিয়েছে। কৃষ্ণম তো দেখেই খুব এক্সাইটেড, ওর থেকে বেশি এক্সাইটেড আমি বাংলা বই পেয়ে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর তো কটা দিন মাত্র বাকি আছে আমাদের ফিরে যাওয়ার, তো তার আগে সেই সমস্ত প্রস্তুতি চলছে ফিরে যাওয়ার জন্যে। আমি আর কৃষ্ণম এখন বেরিয়েছি পাশেই বাজরণীতে, কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়েছে। কেনাকাটি হওয়ার পরে আমরা এবার বাড়িতে একটু ভাবছি দই বড়া নিয়ে ঢুকবো। তো দই বড়া আমাদের এই ফেভারিট জায়গাটা তিরুপতি, এখান থেকেই নিচ্ছি, একদম আমাদের বাড়ির পাশেই। আর আমাদের বেশ বিকেলে স্ন্যাক হিসেবে দই বড়াটা খুব ভাল লাগে। এখানে ধোসা টোসাও পাওয়া যায়, কিন্তু আমাদের ফেভারিট আইটেম হচ্ছে দই বড়া। তোমাদের আগেও বলেছিলাম যদি কেউ আশেপাশে থাকো ট্রাই করতে পারো এখান থেকে। আমরা আজকে টেক আউট করেই নিয়ে যাচ্ছি। আমরা রেডি হয়েছি, এখন একটু বেরোচ্ছি, গড়িয়াহাটের দিকে যাবো। মানে শপিং এর শেষ হচ্ছে না, টুকটাক টুকটাক কেনাকাটি। আর তারপর আজকে যাব হচ্ছে বিয়ে বাড়িতে। মানে এই 3 মাস থাকলাম, এর মধ্যে ফার্স্ট বিয়ে বাড়ি এটা। তো বিয়ে বাড়ির একটা নিমন্ত্রণ আছে আমার আর কৃষ্ণমে, তো সেখানে যাব। বাবা বেরোচ্ছে ওদিকে তাড়াহুড়ো করে, গড়িয়াহাটে একটু কেনাকাটি করে বাড়ি ফিরে রেডি হয়ে যাব। পৌঁছে গেছি বাড়িতে, এবারে চটপট রেডি হয়ে যাব, কারণ অলরেডি বেজে গেছে 7টা। অ্যাটলিস্ট 7:30 7:45 মধ্যে না বেরোলে খুব বাজে ব্যাপার হবে। তো চলো দেখাই কি পরবো। মানে এতদিন পর আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি, কলকাতা আসার পর থেকে একটাও বিয়ে বাড়িতে যাইনি, তো এটাই ফার্স্ট। তো চলো দেখাই কি পরছি। আজকে আমি আমার বৌভাতে বেনারসিটা পরছি, এটা 10 বছর পরা হয়নি। এগুলো আর পরাই হয় না, বিয়ে বাড়িতে এবারে না থাকলে তো সেরকম পরা হয় না। বোনের রেজিস্ট্রিতে লাস্ট পরেছিলাম, তো আজকে বৌভাতে বেনারসিটা আমার খুব ফেভারিট, পছন্দ করে নিজে কিনেছিলাম। আর এখন এটা প্রচণ্ড ট্রেন্ডে যে সিলভার জড়ি, সিলভার ন্যাচারালি অ্যান্টিক গোল্ড টাইপের জড়িটা, তো তার সাথেই রূপোর বালাটা আজকেই আমি কিনে এনেছি পরবো বলে। আর বাবাই বেলফুলের মালাটা কিনে এনেছে আমার জন্যে, যে যদি লাগাই মাথায়। তো চলো আজকে এখন চট করে রেডি হয়ে নিই, তোমরা জানিও আমায় কেমন লাগছে। রেডি হয়ে গেছি একদম বেরোচ্ছি। এদিকে কৃষ্ণমও রেডি, বাবা আমাদের সি অফ করে চলে আসবে, আমি আর কৃষ্ণম এবার একদম যাবো। এটা আমার সেই বেনারসিটা পরেছি। যেতে যেতে দেখছি পথে দুর্গাপুজোর বাঁশ লেগে গেছে প্যান্ডেলের, দেখে মনটা ছ্যাত করে উঠছে। পুজোয় তো থাকতে পারবো না, তবে মা দুর্গা যেন সবার মঙ্গল করেন, আনন্দ নিয়ে শহরে আসেন, আমাদের সবার কাছে আসেন। তো ওটা বরের গাড়ি, তাই
চলছে না, ওটা যারা যারা উপরে উঠবে তাদের জন্য। হ্যাঁ, ও এত লোক নিতে পারে, অনেক হার্ড ওয়ার্ক করে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাচ্ছি। একদম দেখছি গড়িয়াহাট পুরো বন্ধ হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো কতটা রাত হয়েছে, এবার বেশ টায়ার্ড লাগছে। চলো বাড়ি পৌঁছে গেছি, রাত হয়ে গেছে, এবার কৃষ্ণমকে ঘুম পাড়াবো। আমার এত দিন পর একটা বিয়ে বাড়িতে গিয়ে প্লাস বন্ধুদের সাথে দেখা হয়, খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া সব খুব ভালো ছিল। আমি বললাম না, ওখানে আমরা বিয়ে বাড়িটা প্রচন্ড মিস করি, যে বিয়ে বাড়ি থাকে না, তো এখানে আসার পর মনে হয় যদি একটা বিয়ে বাড়িতে যাওয়া যায় বেশ মজা হয়, বিশেষ করে যেটা যদি বন্ধু বন্ধুরা থাকে তাহলে তো আরোই মজা হয়। তো সেই কারণে বেশ এক্সাইটেড ছিলাম যাওয়া নিয়ে, আর কেউ খুব মজা হয়েছে। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আর কৃষ্ণমকে কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে আমাকে কমেন্টসে, যে কৃষ্ণমকে কেমন লাগছিল। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ডু লাইক এন্ড শেয়ার দিস ভিডিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।